রিপাবলিক বাংলার খবরে জের এসবিএসটিসির একটি বেসরকারি সংস্থার মাধ্যমে যে টিকিট কাটা হতো সেখানে আর্থিক তছরূপ হয় বলে জানানো হয় এবং কালো তালিকাভুক্ত করা হলো ওই টিকিট বিক্রির সংস্থাটিকে। আরও একবার আপনাদেরকে জানাই, রিপাবলিক বাংলার খবরে জের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অর্থ তছরূপের অভিযোগ, কালো তালিকাভুক্ত করা হলো টিকিট বিক্রির এজেন্ট সংস্থাকে। রমেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রমেন, আমি আরও বিস্তারিত জানবো এই সংস্থা সম্পর্কে তোমার থেকে। দেখো, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন ডিপোজ এই দুর্গাপুরের এই বেসরকারি সংস্থাকে, নিউ ইউরেকা ট্রাভেল ক্লাবকে দায়িত্ব দেয় তারা অনলাইন টিকিট বুকিং এ, টিকিট বুকিং এর জন্য। তারপর দেখা যায় 2018 থেকে 2021 মধ্যে তিন বছর যে অডিট রিপোর্ট 2021 প্রকাশ হয় সেখানে দেখা যায় প্রায় 7 কোটি 19 লক্ষ টাকা তছরূপের একটা অভিযোগ পায়, দেখতে পায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, যে সংস্থা অডিট করছিল তারা। তারা তৎক্ষণাৎ বিষয়টি রাজ্য ভিজিলেন্স দপ্তরকে দেখায়, ভিজিলেন্স দপ্তর তদন্ত করে তারাও বিষয়টা সত্যতা পায়। তারপর তারা এই বছরের দু হাজার তেইশের আগস্ট মাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বলে স্থানীয় থানায় এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাতে। গত 23 নভেম্বর দুর্গাপুরের কোকোব্যান থানায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দুর্গাপুরের ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানায়। আগস্টের পর এখন চলছে ডিসেম্বর মাস, গত 23 নভেম্বর অভিযোগ হয়, প্রায় 4 মাস পর ভিজিলেন্স দপ্তর জানাবার পর। তারপর সেই সংস্থা বহাল তবিয়তে কাজ চালিয়ে গেছে 2021-এর এই তছরূপের ঘটনা জানার পরও। কেন এই সংস্থাকে এত 3 বছর বাকি কাজ করতে দেওয়া হলো এবং অভিযোগ জানাবার প্রায় 10 দিন পর তাদের কালো তালিকাভুক্ত করতে বাধ্য হলো রিপাবলিক বাংলার খবরের জেরে, এবং স্বভাবতই এই ঘটনা নিয়ে একটা প্রশ্ন করছে বিরোধীরা, কোথাও কি প্রভাবশালীর একটা লোক। রমেন, আমি তোমায় একটু বাধা দিচ্ছি, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছি, এসবিএসটিসি নিজে কি টিকিট বিক্রির ব্যবস্থা করতে পারে না, মানে মাঝখানে কেন একটা বেসরকারি সংস্থাকে রাখার প্রয়োজনীয়তা ছিল? দেখো, টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু দক্ষিণবঙ্গ রাজ্য সরকারের, রাজ্য সরকারের যে তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল, সেই টোটাল এই অনলাইন যে টিকিট বুকিং তার পুরোই দেখভাল করে ওয়েবেল। এবং যেটা জানা যায়, এই দুর্গাপুরের এই বেসরকারি সংস্থা পরিবহন দপ্তরের ইউজার আইডি পাসওয়ার্ড হ্যাক করে তারা বিভিন্ন ডিপো, মালদা, বহরমপুর, কলকাতা, ডানকুনি, বীরভূমের বিভিন্ন ডিপোতে তারা সাব এজেন্ট নিয়োগ করে, এবং এই সাব এজেন্টের মাধ্যমে ইউজার পাসওয়ার্ড হ্যাক করে তারা এই এই আর্থিক তছরূপটা করেছে, এটাই জানা গেছে তদন্তে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিরোধীদের যেটা অভিযোগ, কোথাও একটা প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, তামা চাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, গত 3 বছর ধরে এটাকে নিয়ে কোনো নাড়াচাড়া করা হয়নি। তারপর ভিজিলেন্স দপ্তর বলার পরও কিন্তু কোনো এফআইআর হয়নি, গত 23 নভেম্বর এফআইআর হয় দুর্গাপুরের কোকোব্যান থানায়। তারপরও কিন্তু এই সংস্থা কিন্তু বহাল তবিয়তে কাজ চালিয়ে গেছে, গতকাল কালো তালিকাভুক্ত করা হয়েছে রিপাবলিক বাংলা। প্রভাব ছিল এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে, এবং শেষ পর্যন্ত রিপাবলিক বাংলা খবরটি সামনে আনে এবং তারপর কালো তালিকা ভুক্ত করা হলো এই এজেন্ট সংস্থাকে। তোমায় আপাতত ধন্যবাদ রমেন। আর এই গোটা ঘটনায় এসবিএসটিসি চেয়ারম্যান কি বলেছেন আপনাদেরকে একবার শোনাবো, এবং পাশাপাশি স্থানীয় কংগ্রেস নেতৃত্বের কি বক্তব্য শুনুন। করেননি বা তৎকালীন চেয়ারম্যান বা এমডি যারা ছিলেন তারা বিষয়টি নিয়ে কেন এটা করেননি, সেটা কত টাকার গড়মিল হয়েছে বলে আপনি জেনেছেন? এটা 7 কোটি 19 এর মতো যেটা মানে দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি বা শুনি, ঘটনাটা হচ্ছে 17-21 এবং এসবিএসটিসি থানাতে যে 24 আগারে কমপ্লেন করেছে তারা তাতে বলেছে 7 কোটি 19 লক্ষ 10,646 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে টাকার অ্যামাউন্টটা করে আনো অনেক বেশি। 2023 সালের 24 নভেম্বর পর্যন্ত এই সংস্থার টিকিট কেটেছে, তারও একটা বড় দুর্নীতি আছে, সেটা কিন্তু এখানে এখনও কোনো কমপ্লেন হয়নি। এবং সবচেয়ে বড় কথা, 24/11 কমপ্লেন হওয়ার পরও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কিন্তু একবারের জন্য সংস্থাকে ডেকে কোনো এনকোয়ারি করেন। রাজ্য সরকার এসবিএসটিসিকে দিয়ে একইভাবে টোটাল কেসটাকে ধামাচাপা দিচ্ছে, একটা টোকেন কমপ্লেন করে রেখে এই টোটাল সংস্থাটাকে বাঁচানোর জন্য এবং তাদের আধিকারিক সরকারের যারা মন্ত্রী আমলা আছে তাদের বাঁচানোর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা চলছে।